কক্সবাজার জেলায় সর্বপ্রথম কার শোরুম, বিশ্বখ্যাত জাপানি সুজুকির একমাত্র অনুমোদিত ডিলার গ্রামীণ কার হাউসের শুভ উদ্বোধন হয়েছে বুধবার সকালে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে। পশ্চিম পার্শ্বে কলাতলী মেন রোড সংলগ্ন লারপাড়া গ্রামীণ কার হাউসের স্বত্বাধিকারী জনাব হাসানুল হক ফারুকের সভাপতিত্বে ও ওয়ান পাওয়ার ব্যাটারি কোম্পানি লিমিটেডের এরিয়া ম্যানেজার মোহাম্মদ পারভেজ মোশারফের সঞ্চালনায় গ্রামীণ কার হাউসের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধক উত্তরা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুরান্ত মেহতাদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উত্তরা মোটরসের হেড অফ বিজনেস প্ল্যানিং নাইমুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুদ্দিন চৌধুরী, বাংলাভিশন টিভি টকশো চট্টগ্রাম সংলাপের উপস্থাপক কামাল উদ্দিন, ওয়ান পাওয়ার ব্যাটারি কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রমিজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজার জেলার এই সর্বপ্রথম কার শোরুম হিসেবে গ্রামীণ কার হাউস নতুন মাইলফলক সৃষ্টি করেছে ও সবাই গ্রামীণ কার হাউসের সফলতা কামনা করেন। সহকারে এটা করেছে, সেটা খুবই সময় উপযোগী হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমাদের একটা ছোট গাড়ি আলতো কক্সবাজার টু টেকনাফে বাণিজ্যিকভাবে চলছে এবং ব্যাপক চাহিদা, এবং এখন মাত্র ১৩টা ১৪টা গাড়ি চলতেছে। বাট আমরা আশা করি আগামী তিন মাসের ভিতরে এই গাড়ি ৫০ নিতে হবে এবং গাড়ি গাড়ি কিছুই হবে না, গাড়িতে রক্ষণাবেক্ষণ করতে হবে যখন সেটা বাড়ি চলবে, কারণ গাড়ি একটা মানুষের শরীরের মতো তেল পানি যন্ত্রাংশ যেগুলো লাগবে সেগুলোকে দিতে হবে। সেই জন্য আমাদের আমাদের একটা ওয়ার্কশপ করাবো, আমাদের দিয়ে টেলিভিশন যেখানে কাজ করবে ঢাকার থেকে আমরা চেয়ারম্যান পার্সেল এখানে পাঠাবো এবং এখানে প্রশিক্ষণ দিকে লোক থাকবে, এখানে আমরা গড়ে তুলবো আরও একটা গোষ্ঠী যারা এগুলো দেখাশোনা করবে চালাবে। সুতরাং এমপ্লয়মেন্টের একটা অপরচুনিটি সৃষ্টি হবে এটা দিয়ে। এছাড়াও কমার্শিয়াল গাড়ি আছে, এছাড়াও বিভিন্ন এনজিও আছে যারা গাড়ি ভাড়া দেয়, তার জন্য আমরা একটা বড় গাড়ি আনছি। পূর্বে এই গাড়ি কক্সবাজার থেকে একটা মেন ট্র্যাক রুটে চলাচল করছে, আমি অনেকবার যাওয়া আসার পথে এই গাড়ি দেখেছি। আমি আসলে খেয়াল করতে পারিনি এটা কি সুজুকি গাড়ি বা এটা অন্য কোনো গাড়ি। তো এখানে এসেই আমি এটা আমি বুঝতে পারলাম যে এটা সুজুকি গাড়ি ওনাদের কথার মাধ্যমে। তো বিশেষ কিছু আর বলবো না, তো আপনাদের এই যাত্রা সফল হোক এবং যেই আশা নিয়ে এই গ্রামীণ খাওয়া হাউস পুরো হয়েছে সে আশা যত যতভাবে পুরো